এটা একটা 250 গ্রাম ওজনের ড্রোন যেটা আপনি আপনার সাথে সব জায়গায় ক্যারি করতে পারবেন আর খুব স্টানিং কিছু ভিডিও ক্যাপচার করতে পারবেন জাস্ট লাইক এরকম এই Mini 3 Pro এটা হচ্ছে তাদের মিনি সিরিজের একটা নতুন রিলিজ ড্রোন বাট এটার নামের সাথে যে প্রো ট্যাগটা আছে সেটার জন্য এটাতে অনেক ধরনের প্রো ফিচার্সই থাকছে এন্ড এই ড্রোনটা বিগত অনেকদিন যাবত ধরে আমি ইউজ করেছি নানা নানা ফুটেজ নিয়েছি টেস্টিং করেছি ফ্লাইট করেছি আর সব কিছু নিয়ে একটা কমপ্লিট রিভিউ এবং বাইং গাইড হিসাবে আজকের ভিডিও সাথে থাকছি আমি আরিফুল ইসলাম ইমন অ্যান্ড আপনারা দেখছেন ATC অর্থাৎ একেডেক চ্যানেল DJI Mini 3 এতটাই পপুলার হয়ে গেছে যে কারো কাছে এটার বর্তমানে স্টক নাই তবুও আমাদের কাছে একটা ইউনিট ম্যানেজ করে দিয়েছে বসুন্ধরা সিরিজ লেভেল 6 এর থাকা আনবক্সিং টেক টেক রিলেটেড প্রোডাক্টের জন্য ঘুরে আসতে পারেন তাদের আউটলেটগুলো তাদের কাছে ক্যামেরা ড্রোন হাবিজাবি অনেক ওয়াইড ভ্যারাইটির অ্যাক্সেসরিজ অ্যান্ড ডিভাইস পাওয়া যাবে চাইলে ঘুরে আসতে পারেন তাদের সবটি তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে গো চেক দ্যাম আউট আমরা যদি DJI-এর আগের মিনি সিরিজের ড্রোনগুলো দেখি তাহলে সেখানে দেখা যাবে যে আগের ড্রোনগুলো হচ্ছে যে মোটামুটি একটা কাইন্ড অফ টয় ড্রোন যেটাতে ভালো ভালো স্টানিং ফুটেজ নেওয়া যায় বাট প্রত্যেকটা জেনারেশনে আমরা দেখেছি যে একটু একটু করে ভালো আপগ্রেড হচ্ছে অ্যান্ড ফাইনালি এই মিনি 3 Pro-টা এটা আগেরবারে মিনি লাইন থেকে অনেকটাই চেঞ্জড সাইজে থাকছে ছোট বাট এর পারফরমেন্স থাকছে একদম কাইন্ড অফ প্রো ক্যাটাগরি আর DJI অলওয়েজ তাদের মিনি লাইন আপটা মিনিভাবে রেখেছিল মানে ড্রোনের একদম কিছু বেসিক ফিচার দিয়ে কাস্টমারদের খাইয়ে দিচ্ছিল আর বাজারে তেমন স্ট্রং কম্পিটিটর নাই তাই চাপও খুব কম ছিল বাট খেলা একটু বদলে গেছিল মিনি সিরিজের প্রাইসে বেশ ভালো ভালো প্রমিসিং কিছু কোম্পানি তাদের ড্রোন নিয়ে এসেছে অ্যান্ড তাদের এইসব প্রোডাক্টের জবাব দিতে ওস্তাদের মায়ের শেষ রাইতে প্রমাণ করতে এই DJI মিনি 3 Pro এর আগমন রিলিজের প্রায় 3 মাস পার হয়ে গেছে অ্যান্ড স্পেক সম্পর্কে ভালোভাবে হয়তো অনেকে টুকটাক জানেন তাই স্পেক নিয়ে অত বেশি ডিটেলে না গিয়ে কথা বলবো এর এক্সপিরিয়েন্স নিয়ে মিনি 3 Pro এর সাইজটা যথেষ্ট ছোট মানে আগের বারে যদি আমরা মিনি 2 সাথে কম্পেয়ার করি বা মিনি SE এর সাথে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে খুবই হালকা একটু ওয়াইডার হয়েছে আগের বারের থেকে ফ্রেমটা ছোটখাটো ড্রোনটার ওজন এখনও থাকছে 249 গ্রাম যার কারণে আপনি গ্লোবালি যে কোনো স্টেটে এটা ক্যারি করতে পারবেন অথবা ফ্লাই করতে পারবেন কারণ 250 গ্রামের নিচে ড্রোনের ডিরেক্ট কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নাই উড়ানোর জন্য তো 250 গ্রামের নিচে হওয়ার কারণে এটাতে উড়ানোর জন্য খুব বেশি গ্লোবাল প্যারা হবে না কারণ 250 গ্রামের উপরে যদি আমরা একটা ড্রোন উড়াতে যাই গ্লোবালি তখন আপনার একটা পারমিট লাগবে বাট 250 গ্রামের নিচে সেই পারমিটটা নাই কারণ তখন সেটা টয় ড্রোনের আওতায় পড়ে বাট দিস টয় ড্রোন আপনাকে অনেক বেশি অ্যামেজড অ্যান্ড ওয়াও বানাইতে পারবে বাট এই ড্রোনটার ওজন 249 গ্রাম হলেও এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে কারণ এই ড্রোনটার ওজন 250 গ্রাম আবার 250 গ্রাম না লেট মি এক্সপ্লেইন DJI মিনি 3-টা পাওয়া যায় দুইটা প্যাকেজে একটা হচ্ছে যে জাস্ট স্ট্যান্ডার্ড প্যাকেজ যেখানে জাস্ট ড্রোন থাকবে রিমোট কন্ট্রোলার থাকবে আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড ব্যাটারি থাকবে যেটা খুব লাইট ওয়েট আর এই স্ট্যান্ডার্ড ব্যাটারি যেটা সেটা হচ্ছে যে 2400 mAh অ্যান্ড সেই ব্যাটারি দিয়ে ফ্লাইট টাইমও কম এই জন্য সেই ব্যাটারিটা থাকলে ড্রোনের ওজন থাকবে 250 গ্রামের নিচে বাট এটার যে ফ্লাইমোর কিট প্লাস কম্বোটা আছে সেটার মধ্যে পাবেন এক্সট্রা ব্যাটারি চার্জার অ্যান্ড ক্যারিং ব্যাগ অ্যান্ড সেই ফ্লাইমোর কম্বোর যে ব্যাটারিটা সেটা কিন্তু একটা এক্সটেন্ডেড ব্যাটারি সেটা দিয়ে ফ্লাইট টাইম আরও অনেকটা বেশি পাওয়া যায় অ্যান্ড সেই ব্যাটারি দিয়ে কিন্তু ড্রোনের সাইজটা অলমোস্ট 280 গ্রামের মতো হয়ে যায় তো যার কারণে ফ্লাইমোর কিট প্লাস সহ আলাদা প্রাইস আর স্ট্যান্ডার্ড প্যাকেজের আলাদা প্রাইস কিন্তু প্রাইসটা ফার্স্ট গ্ল্যান্স অবশ্যই একটু বেশি লাগতেছে দেখতে বাট সেটা নিয়ে আমরা একটু এন্ডিং আলোচনা করব এখন কথা হচ্ছে দুইটা ব্যাটারি কিন্তু একদম হুবহু সেম সাইজের দেখতে বাট এটার ভিতরে যে ইন্টারনাল কম্পোনেন্ট সেটার মধ্যে একটু ব্যাপার স্যাপার আছে দ্যাটস ওয়াই আমরা ফ্লাইট টাইমে একটা বিশাল চেঞ্জেস পেয়েছি এবং ওয়েটটাও বেড়ে গিয়েছে কোম্পানি থেকে ক্লেম করা আছে যে একদম স্ট্যান্ডার্ড যে ব্যাটারি সেটা দিয়ে অলমোস্ট নাকি 33-35 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে আর এটার যে মানে এক্সটেন্ডেড ব্যাটারি আছে সেটা দিয়ে নাকি অলমোস্ট 47 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বাট আমার টেস্টিং আমি সর্বোচ্চ দেখলাম যে 40 মিনিটের কাছাকাছি ছুঁয়ে অবস্থা করেছে এক্সটেন্ডেড ব্যাটারিতে আর এটার যে স্ট্যান্ডার্ড ব্যাটারিতে সেটাতে আমি ম্যাক্স স্ট্রেস দিয়ে সর্বোচ্চ ফ্লাইট টাইম পেয়েছি 25-26 মিনিটের মতো এরপর প্রিভিয়াস মডেলের মিনি সিরিজ থেকে এবারে মিনি সিরিজে কিন্তু প্রচুর সেন্সর ইমপ্লিমেন্টেশন করা হয়েছে যেমন এটা কিন্তু ট্রাই ডিরেকশনাল মানে
সামনে পিছনে এবং নিচে সব দিকে সেন্সর আছে, তো এটা অবস্টিকল ডিটেক্ট করতে পারবে। তারপর এবার তারা ইউজ করেছে APS 4.0, যেটার খুব বেশি একটা ফ্যান দামি। এর মানে হচ্ছে অপটিক্যাল এভিডেন্স আগের থেকে খানিকটা বেটার হওয়ার কথা এই জায়গাতে। যদি এইসব অপটিক্যাল এভিডেন্স থাকার সত্ত্বেও মানে আমি স্পেশালি ঢাকা সিটিতে এই ব্যাপারটা খুব একটা বেশি ট্রাস্ট করি না, দ্যাটস ওয়াই ম্যানুয়াল ফ্লাইটই করেছি। বাট তাও এটার যে ডিটেকশন এবং সামনে অবজেক্ট দেখলে যে ব্রেক পজ বা বাইপাস, এটা অনেকটা ইম্প্রুভড এবং বেটারভাবে কাজ করতেছে। বাট তার পাশাপাশি যে ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, মানে প্রিভিয়াস মিনি সিরিজের সাথে যদি আমি কম্পেয়ার করি, সেটা হচ্ছে যে প্রিভিয়াস মিনি যে SE-টা ছিল সেটাতে কিন্তু কোনো ফোকাস ট্র্যাকিং বা অ্যাক্টিভ ট্র্যাকিং ছিল না। অ্যান্ড এইবার তারা সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে, কারণ তারা এই ফিচারটা কাইন্ড অফ প্রো ফিচার হিসেবে রাখছিল, যেটা তারা মিনি সিরিজে আগের বার দেয় নাই, বাট এখন তারা দিছে যেহেতু তারা নামের মধ্যে প্রো কথাটা অ্যাড করছে। অ্যান্ড ফোকাস ট্র্যাকিং আমরা ট্র্যাক করেছিলাম, যেটা যথেষ্ট ভালোই কাজ করতেছে এবং যথেষ্ট ইম্প্রুভড বেটার করেছে। এই সাইজের একটা ড্রোন থেকে যেরকম ফোকাস ট্র্যাকিং পেয়েছি সেরকম ভালো পরিমাণ স্যাটিসফাইড। অ্যান্ড আমি হ্যাপি যে DJI ভালো একটা ডিসিশন নিয়েছে তাদের মিনি সিরিজে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করার জন্য। তার পাশাপাশি DJI-এর অকুসিং টেকনোলজির কারণে বেড়েছে এর ফ্লাইং রেঞ্জ। আর ইনফ্লাইট সেফটির জন্য তো বললামই আগে যে এবার তারা অনেকগুলো সেন্সর ইউজ করেছে সামনে পিছনে নিচে, মানে অটোনোমাস ফ্লাইংটা যেন একটু বেটার হয়। কিন্তু এবারে মিনিকে আমার কাছে অনেকটা সেফ টু ফ্লাই একটা ড্রোন মনে হয়েছে, নতুন পুরান সব ধরনের ইউজারদের জন্যই। আমি অবস্টিকল অ্যাভয়েডেন্স টুকটাক টেস্ট করেছিলাম আমার ছাদে, সেখানে দেখলাম যথেষ্ট ভালোই কাজ করতেছে। যখন মঞ্চে ব্রেক করতেছে সামনে অবস্টিকল দেখলে পাশ কাটা চলে যাচ্ছে, সেটা খুবই স্মার্টলি কাজ করতেছিল। তো সেই সব সেন্সরের কুদরতে বলা যায় যে DJI-এর অন্যান্য দামি ড্রোনগুলোর মতো এটাও মোটামুটি একটা সেফ ড্রোন, যেটা ক্র্যাশ করবে না যদি আপনি একান্তই ড্রোন চালাতে না পারেন। তো বডির আউটলুকের পাশাপাশি চেঞ্জটা এসেছে ক্যামেরা গিম্বেল আর ক্যামেরাতে। আগের মিনিগুলোর ক্যামেরা আর গিম্বেলটার ফেল রেট ছিল সবচেয়ে বেশি, মানে দেখলেই মনে হতো যে ক্যামেরা ডিপার্টমেন্টে খুব একটা বাজেট দেয় নাই বা শুধু সেন্সরটাই দামি দিছে, গিম্বেল কম্পোনেন্টে খুব বেশি একটা এফোর্ট দেয় নাই। আর এবারে মিনি থ্রি প্রোতে একটু খেয়াল করলে দেখবেন যে গিম্বেলের পজিশনিং বা গিম্বেলের সাইজ এবং ফর্ম ফ্যাক্টরটা আগের বারে মিনি সিরিজ থেকে অনেকটা ডিফারেন্ট। আর এই ডিফারেন্ট হওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আছে, কারণ এবারে মিনি থ্রি কিন্তু একদম ট্রুলি ভার্টিক্যাল ভিডিও ক্যাপচার করতে পারে। মানে সহজ কথায় বর্তমান যে প্ল্যাটফর্মগুলো আমরা ইউজ করি লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব শর্টস, রিলস এবং টিকটক, সবগুলো থেকে আমরা দেখি যে অনলি ভার্টিক্যাল ভিডিও চলে। তো এই ভার্টিক্যাল ভিডিওটা আপনি একদম ট্রুলি করতে পারেন, মানে জাস্ট ক্যামেরাটাই জাস্ট ভার্টিক্যাল হয়ে যাচ্ছে, কোনো ক্রপ হচ্ছে না, কোনো ডিটেলস লস হচ্ছে না, একদম ট্রু পিওর ভার্টিক্যাল ভিডিওটা করতে পারবেন। যেটা ইমপ্লিমেন্ট করছে আমার মনে হয় শুধুমাত্র টিকটকার এবং আমাদের বর্তমানে যে ভার্টিক্যাল অ্যাসপেক্ট রেশিওর ভিডিওর ইউজটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে, সেই জন্য আমার মনে হয় তারা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করেছে। বাট আমার মনে হয় যে এটা খুবই নাইস একটা টাচ অ্যাড করেছে, কাইন্ড অফ কোথাও ট্যুর মারতে গেলে একটু ভিডিও করলে সুন্দর রিলস ভিডিও পাওয়া যাবে এটা দিয়ে, যেটা খুব ভালো ছিল। আর আগেই বলেছি নাম যেহেতু প্রো তাই অনেক প্রো প্রো ফিচার থাকবেই, যেমন অকুসিং 3 যাকে DJI আদর করে নাম দিচ্ছে, DJI O3-র কথা তো বললামই। আর প্রো হিসাবে বেড়েছে এর ফ্লাইং রেঞ্জ, অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে 12 কিলোমিটার, কিন্তু নিচে লিখেও দিয়েছে যে আইডিয়াল কন্ডিশন, মানে হলো তাদের টেস্টিং ফিল্ডে একবার রাউন্ড আপে এই রেঞ্জটাই আর কি পাওয়া গেছে। বাট তবে আমার সাজেশন থাকবে একে 3-4 কিলোমিটারের আশেপাশের মধ্যেই উড়ানো যদি পসিবল হয়, কারণ আমি যখন আমার মিরপুরের বাসা থেকে বেরিবাঁধের দিকে ড্রোনটা পাঠা দিয়েছিলাম তখন আমি আমার রিমোটে দেখতেছিলাম যে ড্রোন আমার থেকে অলমোস্ট 3 কিলো দূরে, অ্যান্ড খুব সুন্দর মতো উঠতেছে, বাট বিল্ডিংয়ের অবস্টিকলের জন্য সামনে যে সুন্দর মতো ড্রোনটার সিগন্যালটা হারিয়ে ফেলাইছে, সিগন্যালটা লস করছে, ডিসকানেক্ট হয়ে গেছে। দেন লাকিলি আমি রিটার্ন টু হোম দিয়ে রাখছিলাম যে রিমোট ডিসকানেক্ট হলে ব্যাক চলে আসছে, দেন আমি ড্রোনটার আবার ফেরত পাইছি, নাহলে খুব সুন্দর ড্রোনটা হারা ফেলাইতাম, পরে আমার জরিমানটা দিতে হতো। তাই আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যদি লো অ্যাল্টিটিউডে ফ্লাই করেন তাহলে ঢাকা শহরের মধ্যে উড়াইলে খুব বেশি দূরে না পাঠাইতে, এখন যদি আপনি খুব সুন্দর ফাঁকা ওপেন এরিয়াতে চলে যান তখন ভিন্ন হিসাব। প্লাস গতবারের মিনিগুলোর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে যে বাতাস তার পরম শত্রু ছিল। বাতাস আর ড্রোনের সম্পর্ক কিন্তু সবসময় খুব একটা ভালো ছিল না, অ্যান্ড এখানেও কাইন্ড অফ তাই ছিল। হাই উইন্ডে তাও এটার নদীর আশেপাশে উড়াতে পারবেন, খুব একটা প্যারা হবে না, বাট ড্রোন কিন্তু নিজে প্যারা খেয়ে হলেও আপনার জন্য পাঠাবে একদম ক্রিস্পি ফুটেজ। তবে বাতাসের মধ্যে উড়ালে কিন্তু আপনার ব্যাটারিতেও যথেষ্ট ভালো পরিমাণ স্ট্রেস ফলাবে, কারণ এই বাতাসটাকে ফাইট করার জন্য রোটারগুলোর একটু এক্সট্রা পাওয়ার কনজিউম করতে হবে, তো তখন ব্যাটারিটাও একটু ফাস্ট ড্রপ করবে। আর ব্যাটারিতে তো আমি বললামই যে আগের বারে মডেল থেকে যথেষ্ট পরিমাণ ইম্প্রুভড হয়েছে, ফ্লাইট টাইম অনেক বেড়েছে এবং খুবই কনভিনিয়েন্ট হয়েছে। তো এবার আসি একদম মূল আলোচনা, এই ড্রোনগুলোতে আমরা মেইনলি কিনে থাকি যে বেটার ভিডিও ক্যাপচার করার জন্য বা স্টানিং কিছু ট্রাভেল ব্লগ বা অনেক ধরনের ভ্যারাইটির ভিডিও করার জন্য। তো ভিডিও সেক্টরে এটার কী অবস্থা বা কেমন কম্পিট করতেছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নামের সাথে যেহেতু প্রো আছে তো এই দিকেও আছে বেশ কিছু প্রো ফিচার, যেমন 4K 60fps-এ ভিডিও রেকর্ড করার অপশন, তার পাশাপাশি HDR ভিডিও রেকর্ডিং করতে পারবেন, অ্যাক্টিভ ট্র্যাক তো আগেই বললাম, প্লাস ফ্ল্যাট কালার রেকর্ডিংও আছে, মানে সিন এডিলাইক ফরম্যাটও এটাতে শুট করার অপশন আছে, যেটা খুবই ভালো একটা ব্যাপার ছিল। মানে একটা দামি ড্রোনের সব ফিচারই আছে এই ড্রোনে। ক্যামেরাটা হচ্ছে 1x1.3 ইঞ্চের সিমস সেন্সর আর 24mm লেন্সের ফিল্ড অফ ভিউ এটার, তো খানিকটা ক্রপড একটা ফিল আসে। তবে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু 150 মেগাবিট রেটে ভিডিও ক্যাপচার করে, আর হায়ার বিট রেট মিন্স বেটার ভিডিও কোয়ালিটি, এটা আমরা সবাই জানি। অ্যান্ড ঠিক সেটাই হয়েছে, DJI মিনি থ্রি প্রো এর ভিডিও কোয়ালিটি জাস্ট অ্যামেজড মি। ভিডিও রেজলিউশনের কথা বললে আগে বলেছি যে 4K 60fps আছে, এছাড়াও পাবেন 2.7K-60fps আর 1080p-120fps। এছাড়া নর্মাল কালার প্রোফাইল ছাড়াও আছে ডি সিনালে কালার প্রোফাইল, যেটা DJI এর একদম নিজস্ব ফ্ল্যাট কালার প্রোফাইল।
তো যারা ভালো কালার গ্রেড করতে পারেন তারা কিন্তু এটার যে ফ্ল্যাট ভিডিওগুলো আছে সেটা একদম অস্থির স্টানিং ভিডিও বানিয়ে ফেলাইতে পারবেন। 12.1 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে ভিডিওর জন্য, আর যখন আপনি ছবি তুলবেন তখন 48 মেগাপিক্সেল পর্যন্ত ছবি ক্যাপচার করতে পারে, মানে পিক্সেল বাইনিং করে। অ্যান্ড ছবিগুলো মাশাল্লাহ বেশ ডিটেইল এবং সুন্দর ছবি ক্যাপচার করে। ছবির চারদিকে একটু শার্পনেসের ঘাটতি থাকে, তবে সেটা প্রায় সব ড্রোনেই দেখা পাবেন। বাট আরও সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় যেটা ছিল এই মিনি থ্রি প্রো এর, সেটা হচ্ছে এর ক্যামেরা কিন্তু ডুয়েল আইএসও সাপোর্টেড। এর মানে হচ্ছে যে লাইটটাও দেখলাম যে যথেষ্ট ভালো মতোই হ্যান্ডেল করতে পারে। আমি লো লাইটে কিছু ফুটেজ নিয়েছি, অ্যান্ড যেটা দেখলাম যে সেন্সর সাইজ মোটামুটি ছোট হওয়ার পরেও রাতের বেলাও যথেষ্ট ভালো ভিডিও ক্যাপচার করতে পেরেছে। অ্যান্ড ডিজেআই এর এই কালার অ্যালগোরিদম বা কালার প্রোফাইল ডে বাই ডে দেখলাম যে যথেষ্ট ইম্প্রুভড হয়েছে, বেটার হয়েছে। কালারগুলো বেশ ন্যাচারাল ছিল, তেমন কোনো এক্সট্রা কিছু নেই যেটা চোখে লাগবে। আর নাইট শটের জন্য এবারে মিনি বেশ কাজের, কারণ অ্যাপারচার ছিল f1.7, যেটা মোটামুটি ফাস্ট, যার কারণে সেন্সরটা ছোট হওয়ার সত্ত্বেও খুব বেশি একটা ডার্ক ফুটেজ আমরা পাইনি। স্টিল ইমেজের মতো ভিডিও সেকশনে আপনি অ্যামেজড হবেন আমাদের মতো। ড্রোন আর যে কোনো অ্যাকশন ক্যামেরার মাস্ট হ্যাভ আইটেম হলো একটা অ্যান্ডি ফিল্টার। অ্যান্ড এখানে একটু স্যাড ব্যাপার হচ্ছে, এটার বক্সের সাথে কোনো অ্যান্ডি ফিল্টার থাকছে না। অ্যান্ড যদি আমরা ফ্লাইমোর কিট প্লাস কম্বোটাও নেই, সেটাতেও কোনো অ্যান্ডি ফিল্টার থাকছে না। এটা কমপ্লিটলি আলাদা কিনতে হবে, যেটা আগের বারে ছিল না, বাট এইবার এই ব্যাপারটা আছে। তবে অ্যান্ডি ফিল্টার ছাড়া আমি উড়াইছি আর 4K ফুটেজও ক্যাপচার করছি একদম রোদের আলোতে। তো ডিরেক্ট সানলাইটে আমি শ্যুট করেছি এটা নিয়ে, অ্যান্ড তখন মাঝে মাঝে একটু প্যারা খাইছি 4K ফুটেজ ক্যাপচার করার জন্য, কারণ দেখলাম যে হালকা হালকা একটু চপি হয়ে যায়, কারণ অ্যান্ডি ফিল্টার ইউজ না করলে তো এক্সপোজারটা একদম ফিক্সড মেনটেন করা যায় না। সো দ্যাটস ওয়াই একটু ফ্রেম রেটটা চপি চপি অ্যান্ড একটু জিটারি ফুটেজ পেয়েছি। অ্যান্ড অ্যান্ডি ফিল্টারটা থাকলে হয়তো একটু স্মুথ ক্যাপচার করা যেত, কারণ তখন শাটার স্পিডটা ম্যানিপুলেট করা যেত। বাট তাও ভিডিওতে হাইলাইট অ্যান্ড শ্যাডো এরিয়াগুলো বেশ ভালোভাবে মেনটেন ছিল। অ্যান্ড বিগিনার টু প্রো গ্রেড এই ড্রোনের কোয়ালিটি নিয়ে আমার মনে হয় কেউ কোনো অবজেকশন দিতে পারবে না। সো বলা যায় এই ড্রোনের ভিডিও কোয়ালিটি নিয়ে আমি মোর দেন স্যাটিসফাইড। অর্থাৎ নেক্সট কোনো ট্যুরের জন্য এই ড্রোনটা যদি আমার কম্প্যানিয়ন হয় তাহলে আমার কোনো প্যারাই নেই, কারণ আমি অস্থির অস্থির স্টানিং ফুটেজ পাবো, আমার ফ্রেন্ড করে সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবো, ওরা হাতে পায়ে ধরবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেওয়ার জন্য, দেন আমি ওটা বেশি দাম বেচবো। আর লাস্টলি এটার ক্যামেরাতে কিন্তু 1x 2x পর্যন্ত জুম অপশন আছে, যেটা ডিজিটালি জুম করে। অ্যান্ড আমিও যদিও খুব একটা ফ্যান না এটার, কারণে ডিটেলস আর কোয়ালিটি খুব বেশি লস হবে এটাতে। তো এখন অনেক পেঁচাল পারলাম আমরা এই ড্রোনটা নিয়ে, বাট এখন আসল কথা হচ্ছে সেটা হচ্ছে যে এটার দাম এবং কেনার যে ব্যাপার স্যাপার, কেনার যুক্তি কিনা সেই ব্যাপারে। বর্তমানে যে এটার গ্লোবাল প্রাইস $800 থেকে $700 মধ্যে এটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড $800 থেকে $700 হিসাবে যদি এটা আমি বলি, এটা সহজ কথা একটা পারফেক্ট জোস একটা ড্রোন, এবং নিঃসন্দেহে কেনার মতো ড্রোন, কেউ কিনে রিগ্রেট ফিল করবেন না। কিন্তু আমাদের দেশের বাজার ব্যাপারটা কিন্তু টোটাল ডিফারেন্ট, কারণ মার্কেটের অবস্থা অস্থিতিশীল, ডলার প্রাইস অতিরিক্ত বেশি। তো সেই হিসাবে এটার ইন্টেন্ডেড প্রাইস যেটা হওয়ার কথা ছিল সেই প্রাইসে আমরা দেশে পাচ্ছি না, আমাদের দেশে কিনতে এটা একটু বেশি খরচ যাচ্ছে। বাট তাও যদি আমরা এটার ক্যালিপার চিন্তা করি, এটার ক্যালিপার কিন্তু সহজ কথা ডিরেক্ট ম্যাভিক Air 2S যেটা আছে সেটার সাথে কম্পিট করার মতো এটার ক্যালিপার। অ্যান্ড অলমোস্ট ফুটেজ কোয়ালিটিও কাইন্ড অফ ওইটাকে ছুঁই ছুঁই টাইপের একটা অবস্থা। তো এখন আমি সেফলি বলতে পারি যে বর্তমানে আমাদের দেশে এই ড্রোনটা যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই প্রাইসেও এটা যথেষ্ট স্ট্রং একটা ড্রোন। কারণ যদি আমরা এটার যে ফ্লাইমোর কম্বো প্লাস এই প্রাইস রেঞ্জে, কিন্তু আমরা এছাড়া কোনো ড্রোন পাবো না। আর ম্যাভিক Air 2S যেটা ছিল সেটার প্রাইস এখন অনেক বেশি হাই বর্তমানে, তো সেটা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আর এই 1,00,000 টাকা ক্যাটাগরির মতো যদি আপনি একটা বেস্ট অলরাউন্ডার ড্রোন চান, যেটা কিনে আপনার রিগ্রেট ফিল হবে না, তো সেই হিসাবে এই ড্রোনটা নিঃসন্দেহে নিতে পারেন। কারণ আমার পার্সোনালি খুবই ভালো লাগছে এই ড্রোনটা, হয়তো আমরা এডিসির জন্য এটা রাখতেও পারি। তো যা যা বলা দরকার ছিল এই ড্রোন নিয়ে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। This is Arifulsam Emon signing out.